কিছু জানে না এই কথা থেকে ফোন করে ডাকতে হয় না কি করবে ওরা ফেরোয়া করবে আপনি তো ডিউটিতে বলেন ডিউটিতে নেই আপনার ড্রেস কোথায় আগে আপনি ডাক্তার আচ্ছা সিকিউরিটি নিয়ে এলাউ করো ওপেন নাস্টেডা করো ওপেন নাস্টেডা করো চিকিৎসায় গাফিলতির অভিযোগ ধুন্ধুমার দুর্গাপুরের ইএসআই হাসপাতালে। দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা আশিস গাঙ্গুলি গত এক তারিখ ভর্তি হন ইএসআই হাসপাতালে। পড়ে গিয়ে মাথায় সামান্য আঘাত লাগে তার, তারপর থেকে হয়নি সঠিক কোনো চিকিৎসা। পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের লোক গতকাল হাসপাতাল থেকে রোগী দেখে বাড়ি ফিরে যান, তারপর মৃত স্ত্রী রোগীর মোবাইল ফোনে ফোন করলেও মেলেনি কোনো উত্তর। এরপরই হাসপাতাল থেকে ডেকে পাঠানো হয় রোগীর পরিবারকে, মেলে মৃত্যুর সংবাদ। চিকিৎসকের উপর ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার। আপনাদের ব্যাপার পেছনে নিয়ে যাবো, মাইনে না পেতে পেতে হারামি পয়সাটা আগে নেয়, সুন্দরীরা এখানে বসে থাকে। চারবার যে আমি ফোন করেছি ঘর পৌঁছে, আমি যে চারবার ফোন করেছি ঘর তো তোমাদের ফোন বাজে, একবার না তুলে দিদিও হয়তো তুলবে, তো ফোনটা যে বাজছে ওদের কি দরকার যে পেশেন্টের ফোন কেন বাজছে, ভেতন তুলছে না কেন দেখি, ওদের দেখা উচিত ছিল না। আমি যখন ফোন করি চারবার, এবার এখানকার লোক বলে কি না যে আমি বললাম বাথরুম গেছে, বললো না আপনি সিরিয়াস জলদি আসুন, কি হয়েছে সিরিয়াস, তাও নার্স ডাক্তাররা ফোন করেনি, তাহলে আমি কার হাতে রেখে গেছিলাম। আমি বলে গেলাম আমার ছেলে আসছে, আমার ছেলে ভাবনা কি হয়েছিল সেটা কিছু জানাই না, কিছু করেনি বলছে। আমি বললাম হাতে কিছু হয়েছে, বলছে না মাথায় কিছু হয়েছে, পড়ে গেছিল মাথায় একটু ফুলে গেছিল। হ্যাঁ পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে আশিস বাবু, তবে কি কারণে মৃত্যু তা কিছুতেই বলছেন না চিকিৎসকেরা, আর এতেই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক ক্যামেরার সামনে মৃত্যুর কারণ নিয়ে খুব একটা মুখ খুলতেই চাইলেন না। উনি যেমন ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নেওয়া সেরকম ব্যবস্থা নেবেন সুপার স্যারের কাছে? হ্যাঁ সুপার স্যার। আপনারা তদন্ত করছেন তাহলে? হ্যাঁ, অভিযোগ যদি জমা করেছে এটা তো তদন্ত তো করতেই হবে। পেশেন্ট কবে ভর্তি হয়েছিল, কী নিয়ে ভর্তি হয়েছিল কিছু জানেন? খুব সম্ভবত এক তারিখে। কী নিয়ে ভর্তি হয়েছিল সেটা বলতে পারবো না, কারণ পেশেন্ট পার্টির অভিযোগ যে ওনাদের যে পেশেন্ট সুস্থ ছিল, স্টেবল ছিল, তো হঠাৎ করে পেশেন্ট কোলাপস করে এবং মারা যাচ্ছে আর কি। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমাদেরকে অভিযোগ ওনারা করেছেন যে চিকিৎসা গাফিলতি হয়েছে, এবার সেটা তো পুরোপুরি একটা ইনভেস্টিগেশন প্রসিডিওর মধ্য দিয়ে যাবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। সরকারি হাসপাতালে এইভাবে রোগী মৃত্যুর ঘটনায় আরও একবার প্রমাণ হলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠেকেছে কোন তলানিতে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মোহন। বিধাননগর ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট। আকাশ ছোঁয়ার দাম নয়, সাধ্যের মধ্যেই সাত পূরণ। মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ। মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। উৎসবের মরশুমে 30 নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার। 2 BHK-র জন্য থাকছে একটি এসি, একটি গিজার ও একটি আরও ওয়াটার ফিল্টার। 3 BHK-র জন্য থাকছে 2টি এসি, একটি গিজার ও একটি আরও ওয়াটার ফিল্টার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট। কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র 500 মিটারের দূরত্বে, পড়াশোনার জন্য 500 মিটারের মধ্যেই নারায়ণা স্কুল, মাত্র 1 কিলোমিটারের মধ্যেই 2 নম্বর জাতীয় সড়ক, 3 কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন, 5 কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, এমনকি 6 কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার। এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আর দেরি নয়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার নয়। আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট। 30 নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার। যোগাযোগ নম্বর 9475 2
201300 অথবা 8617099648 আকাশ জান অ্যাপার্টমেন্ট। আচ্ছা বলুন তো, কারই বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে, সে পুরুষ হোক কিংবা মহিলা? আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চণ্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ। এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি, কসমেটিক্সের নামি দামি ব্রান্ডেড প্রোডাক্ট। উৎসব মানে সাজসজ্জা, উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড়। যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্সের উপর পাবেন 20% এবং জুয়েলারির উপর পাবেন 40% ছাড়। এখানে এলেই আপনি পেয়ে যাবেন লরিয়াল, লোটাস, কেয়াসেট, সোমিস, এলিপটিন, ল্যাকমে, হিমালয়ার মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট, সিটি গোল্ড, শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও, মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স, সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড়। হ্যাঁ, এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত। তাহলে আর দেরি কেন, উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স, জুয়েলারি ও গিফট আইটেম, আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড়। আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি, চণ্ডীদাস, দুর্গাপুর, 713205, চণ্ডীদাস সেক্টর, দুর্গাপুজো মণ্ডপের ঠিক বিপরীতে।